नमस्कार बंधुरा, अपग्रेड योर सेल्फ चैनल जाना आपके स्वागत। बंधुरा, पश्चिम बंगे जे मुहूर्ते कि चलते ता बोलार अपेक्षा रखे ना। राज्य विधानसभा निर्वाचन आर कैक सप्ताह मात्र बाकी और इतिमध्ये पहुँचे गए केंद्रीय बाहिनी एवं जिले जिले भोटकर्मी प्रशिक्षण चलते। पश्चिमबंगे जे काटमानी कौन पर्याये पहुँचे ता आर ना देखले विश्वास करा जाए ना। राज्येर रंध्रे रंध्रे चलछे एई काटमानिर खेला। भोट कर्मीदेर खाबारेर जोन्नो बरद्द टाकाओ शेष पर्यन्त मेरे देया होछे। निर्वाचन कमिशन परिष्कार जानियेछिलो जे भोटेर काजे नियुक्त कर्मीदेर एबार थेके खाबारेर बंदोबस्त करा हबे एबं एर जोन्नो निर्वाचन कमिशन 170 टाका बरद्द करेछिलो। এই 170 টাকার প্যাকেট দেওয়ার কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গের বহু জেলাতে বিশেষ করে মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া সহ বহু জেলার এই নির্দেশ মানা হয়নি এবং রাজ্যের বেশিরভাগ জায়গায় কেবলমাত্র এক কাপ চা ও বিস্কুট দিয়ে কাজ সারিয়ে নেওয়া হয়েছে। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই প্রশিক্ষণের সময় ভোট কর্মীদের উপরে যদি এই রকম অনিয়ম চলে তাহলে ভোটের সময় কি হবে। এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক, কারণ নির্বাচন কমিশন রাজ্যের যে সমস্ত পদাধিকারী ব্যক্তিদের এই নির্বাচনের দায়িত্ব দিয়েছেন তারাই যদি অসৎ হন তাহলে এই ২০২১ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তা নিয়ে যথেষ্টই প্রশ্ন থেকে যায়। কারণ ভোটকর্মীদের যদি টাকা এরা মারতে পারে এইভাবে তাহলে এরা আরও অনেক কিছুই হয়তো করতে পারে, যা হয়তো চুপিসারে তারা করতে পারে। তাই নির্বাচন কমিশনের উদ্যতন কর্তৃপক্ষের অবশ্যই এ বিষয়ে সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। যাদের যাদের এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল কেন তারা দায়িত্ব পালন করেনি সে বিষয়ে অবশ্যই তাদেরকে মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে শোকজ করা প্রয়োজন। কারণ এই সাধারণ লাঞ্চের বরাদ্দে যদি এমন দুর্নীতি হয়, এই রকম কাটমানি হয়ে থাকে, তাহলে এই নির্বাচন কমিশন কিভাবে ভোটের সময় সমস্ত ভোটকর্মীদের নিরাপত্তা ও পরিকাঠামো সুনিশ্চিত করবে তা নিয়ে নিশ্চিত রূপেই অনেক প্রশ্ন থেকে যায়। এবং আদৌ কি শেষ পর্যন্ত এই বিধানসভা ভোট সুষ্ঠুভাবে হবে? কারণ যারা ভোট কর্মীদের যদি এইভাবে কাজকলা দেখাতে পারে তাহলে তারা যে ভোটারকে কাজকলা দেখাবে না এ কথা কেই বা বলতে পারে? নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত লজ্জার বিষয় এবং এই বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে, এটাও অত্যন্ত লজ্জার। এ বিষয়ে দর্শক বন্ধুরা আপনাদের কি অভিমত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং যারা যারা এই যে দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে কি শাস্তি দেওয়া প্রয়োজন অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। তবে এই সমস্ত কিছু দেখে শুনে একটি বিষয় মনে হচ্ছে, সর্ষের মধ্যেই হয়তো ভূত লুকিয়ে রয়েছে আর তাদেরকে আমাদের খুঁজে বার করা প্রয়োজন। কারণ এরাই এই নির্বাচনকে হয়তো প্রহসনে করে দিতে পারে। তাই নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হচ্ছে, অবিলম্বে এদের চিহ্নিত করে শাস্তি দেওয়া প্রয়োজন। এই কুকীর্তির বিষয়টি যাতে আরও বেশি করে মানুষ জানতে পারে তার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করতে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।